স্মার্টফোনে হামলা চালাতে পারে র‍্যামসমওয়্যার ভাইরাস। গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় 150টি দেশের 3 লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে ওয়ানাক্যারি নামে র‍্যামসমওয়্যার এই ভাইরাস। তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি, এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে র‍্যামসমওয়্যার ভাইরাসটি। অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক সংস্থা ওয়েব রুটের গবেষক এরিক ক্লোনস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র‍্যামসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা। মোবাইল ভাইরাসটির চরিত্র হুবহু কম্পিউটার ভাইরাসটির মতোই। আক্রান্ত মোবাইলটিকে লক করে দেবে ওই ভাইরাস, তারপর $200 বা $300 র‍্যামসম দাবি করা হবে। এই বিশেষজ্ঞ আরও জানিয়েছে, এমন একটি র‍্যামসমওয়্যার হচ্ছে সিম্পল লকার। 2014 সালে প্রথম র‍্যামসমওয়্যার ভাইরাসের দেখা মেলে, যদিও আইফোনে র‍্যামসমওয়্যার হামলার ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।